কোন এস এল না দেখেন এইখানে কিন্তু মার্কেটটা যাচ্ছিল তো এখানে যদি আমি ফিফটিন মিনিট এখানে ফিফটিন মিনিট সুইং ব্রেক নিচে কই গেল আপনি কি ক্লাস পর্যন্তই শেষ নাকি প্র্যাকটিস করেন জি প্র্যাকটিস করি একটু দয়া করে একটু প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন আপনাদের অনেক ইম্প্রুভ হবে ক্লাস ভিডিওগুলো দেখবেন হয়তোবা একটু ব্রড হয় যেটা দরকার নাই অনেক সময় এরকম কিছু বিষয় আসে বা অনেক সময় রিপিট হয় বাট এগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেখেন এটা কত সুন্দর একটা ঘটনা ঘটেছে দেখেন এই মার্কেটটা এই জায়গা থেকে খুবই সুন্দরভাবে এখান থেকে খুবই সুন্দরভাবে এখানে গেল আপ ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার পুলব্যাক আপ পুলব্যাক ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার আপ এটা হচ্ছে লাস্ট ফিফটিন মিনিট সুইং ব্রেক অফ স্ট্রাকচার সুন্দর মতো এই জায়গাতে মানে ওপরে ওপরে আপনার কি আছে সেটা তো আমরা জানবই বাট এখানে থাকুক আর না থাকুক আমি এই ঘটনাটা পাইছি যে এই জায়গাতে এই জায়গাতে মার্কেটটা লাস্ট এই যে সুইং লো এই যে এটা উইক হাই এটা স্ট্রং লো এইটাকে ব্রেক করে দিছে মার্কেট ডাউনের দিকে তার মানে ডাউনের দিকে ব্রেক করে দিছে তার মানে একটা মার্কেট যখন আপনার ব্রেক অফ স্ট্রাকচার দেবে তখন আমরা এক্সপেক্ট করবো ব্যাক তারপরে আপ অর্থাৎ এখান থেকে আমাদের এন্ট্রি হবে এই মার্কেটটা দেখেন এখানে যখন এখানে ব্রেক করে দিল এই লেভেলটা মার্কেট পুল পুলব্যাক হয়েছে দেখেন এই জায়গা থেকে পুল পুলব্যাক হয়েছে পুলব্যাক হয়ে আবার নিচে তারপরে এখানে ব্রেক অফ স্ট্রাকচার আবার পুলব্যাক হ্যাঁ আবার এখান থেকে মার্কেট নিচে আবার পুল পুলব্যাক আবার এখানে আসছে কিন্তু এখনও কিন্তু এটাতে ক্রস করেনি তার মানে পেন্ডিং একটা স্টেটাস তার মানে আমার লাস্ট রেঞ্জ ট্রেডিং রেঞ্জ দিস ইজ স্ট্রং হাই দিস ইজ লো এটা আমার ট্রেডিং রেঞ্জ ফিফটিন মিনিট স্কাল্পিংয়ের জন্য বুঝতে পারছেন এটা হচ্ছে রিয়েল গোল্ড মার্কেট হ্যাঁ তো খুবই সিম্পল এই জায়গাতে কি যেটা জিনিসটা আমি বললাম আমার যে চারটা ক্লাস করিয়েছি এইখানে কি এই জিনিসগুলো আপনারা পান এটার মধ্যে এই চার্টের মধ্যে একবারে রিয়েল চার্ট মানে আপনার লেটেস্ট চার্ট কিন্তু একটু কথা বলেন শফিক ঠিক আছে বুঝতেছেন শারমিন আছে হ্যাঁ তাহলে তো আমার মনে হয় যে আপনারা শিখতেছেন স্বামী জি সামির মনে হয় মোবাইলের প্রবলেম বা লোড শেডিং এ আছে মনে হয় আমার কথা শোনা যায় না সামি হ্যাঁ 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 শোনা যায় জি আমার কথা শোনা যায় হ্যাঁ 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 শোনা যায় এখন শোনা যায় আচ্ছা আমরা একটু মাল্টি টাইম নিয়ে আলাপ করব আমি আজকের পিডিএফটা কিন্তু আমরা তিনটা ক্লাসে থাকব অ্যাট লিস্ট যদিও এটা একটু অ্যাডভান্স হলে দুইটা ক্লাসে হয় আচ্ছা আমরা একটু আলোচনা শুরু করি মাল্টি টাইম ফেম অ্যানালাইসিস এখানে আমি যদি একটা উইকলি একটা ক্যান্ডেল চিন্তা করি যে দিস ইজ উইকলি ক্যান্ডেল এবং এই উইকলি ক্যান্ডেল হচ্ছে একটা আচ্ছা এই একটা উইকলি ক্যান্ডেলের মধ্যে আপনারা কি বলতে পারবেন কয়টা ডেইলি ক্যান্ডেল থাকে পাঁচটা না হ্যাঁ পাঁচটা পাঁচটা কারণ হচ্ছে সাত দিনে দুই দিন বন্ধ থাকে ফরেক্স মার্কেট শুক্র ইয়া শনি রবি বন্ধ থাকে তার মানে আমরা সাত পাঁচটা করে ক্যান্ডেল পাই উইকে উইকলি ডেইলি ক্যান্ডেল পাই আচ্ছা একটা ডেইলি ক্যান্ডেলে যদি আমরা ফোর আওয়ার ক্যান্ডেল ধরি একটা ডেইলি ক্যান্ডেলের ভিতরে কয়টা ফোর আওয়ার ক্যান্ডেল পাব একটা ডেইলি ক্যান্ডেলে মানে ডেলি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ছয়টা তার মানে একটা ডেলিতে আমরা ছয়টা ফোর আওয়ার ক্যান্ডেল পাবো রাইট আচ্ছা উইকলি তাহলে আওয়ার ক্যান্ডেল কয়টা খুবই সিম্পল জিনিস জাস্ট এটা জানার জন্য এটা এটা যে খুব ম্যান্ডেটরি একটা জিনিস আমি একেবারে ইনিশিয়াল ভাবে বলতেছি কারণ একটা উইকলি ক্যান্ডেলের মধ্যে আমরা বাইশলের ক্যান্ডেল পাবো ডেইলি পাবো পাঁচটা ফোর আওয়ার পাবো হচ্ছে তিরিশটা এবং ওয়ান আওয়ার পাবো হচ্ছে একশো বিশটা একশো বিশটা কেন কারণ হচ্ছে চব্বিশটা দিন তাহলে আপনার উইকলি পাঁচ দিন পাঁচ চব্বিশ এবং একশো বিশটা ক্যান্ডেল তার মানে আমরা যদি একটা মার্কেটে আমরা যদি একটা মার্কেটে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে আমরা যদি একটা মার্কেটে যে কোনো একটা মার্কেটে আমরা চিন্তা করি আমরা একটা উইকলি একটা চিন্তা করি দেখেন এই জায়গাতে আমি যেহেতু আর জায়গাতে আমি একটু অন্য টপিক্স আবার চলে গেলাম এই জায়গাতে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তো জিনিসটা এটা কিন্তু একটা ডেইলি চার্ট এখানে কিন্তু একটা ডেইলি চার্ট আমরা জাস্ট এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে আমি কাজ করছি এখানে রিসেন্ট ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার না এটা একটু কথা বলেন এটা হচ্ছে একটা রিসেন্ট ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার তাহলে এটা হবে কি ডেইলি ডেইলি স্ট্রং হাই আর এটা হবে ডেইলি উইক হাই বা উইক লো তাই না তার মানে কি মার্কেট এভাবে কি করছে ব্রেক করছে ব্রেক করে এখন দেখেন মার্কেট ঠিকই পুলব্যাক হচ্ছে এটা হচ্ছে আমার জোন মার্কেট এই জায়গা থেকে কিন্তু ঠিকই নামতে নামতে এভাবে আসার কথা আবার এভাবে ব্রেক অফ স্ট্রাকচার দিবে আবার পুলব্যাক হবে আবার নামবে বুঝতে পারছেন তো জাস্ট আমাদের মানে একেবারে সিম্পল মানে আমাদের চিন্তাধারাগুলো আমরা জাস্ট একেবারে আমরা ফিল্টার করে নেব যে এর বেশি আমরা চিন্তা করব না হ্যাঁ এটাই আচ্ছা আমরা যদি একটা উইকলি ক্যান্ডেলে যাই আমি যে জিনিসটা আপনাকে বোঝাচ্ছিলাম তো জাস্ট ধরেন এই জায়গায় লাস্ট উইকলি ক্যান্ডেলটা নিয়ে আমরা চিন্তা করতে পারি তা অথবা আমরা এখানে দুইটা আমরা ইয়ে করি যে এখানে এই ক্যান্ডেলটা নিয়ে কাজ করি এইটা একটা আর একটা হচ্ছে ধরেন এইটা একটা ডেইলি উইকলি একটা ক্যান্ডেল তাই না তো উইকলি ক্যান্ডেলে যখন আমরা ডেলিতে যাব তখন কি দেখতে পাবো ডেলিতে দেখতে পাব হচ্ছে এখান থেকে পাঁচটা ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে রেঞ্জটা আপনার একটু দিয়ে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে যে যদি এভাবে দিয়ে রাখি যদি এভাবে একটু টাফ হয় বের করা এটা তাহলে এক দুই তিন চার পাঁচ এটা শুরু হয়েছে যদি ওটা লাস্ট ক্যান্ডেল এক দুই তিন চার পাঁচ মানে এখান থেকে আসে আর কি হ্যাঁ আমরা যদি ফোর আওয়ারে যাই তাহলে ফোর আওয়ারে দেখতে পাবো আমরা হচ্ছে তিরিশটা ক্যান্ডেল তার মানে একটা এখান থেকে এই পর্যন্ত একটা উইকলি ছিল যখন ডেলিতে ছিলাম তখন পাঁচটা ক্যান্ডেল আমরা এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি যখন ফোর আওয়ারে যাচ্ছি তখন আমরা বেশি যদিও এটা খুব ইম্পর্টেন্ট জিনিস না এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আমি জাস্ট এটা বোঝানোর জন্য আপনাকে বলতেছি যে একটা উইকলি ক্যান্ডেলের মধ্যে যখন আমরা ডেইলি টাইম ফ্রেমে যাব তখন আমরা এখানে পাঁচটা ক্যান্ডেল দেখতে পাবো ফোর আওয়ারে যদি যাই আমরা তাহলে এখানে তিরিশটা দেখতে পাবো একটা উইকলি ক্যান্ডেলে যদি আওয়ারলি চিন্তা করি তাহলে একশো বিশটা ওয়ান আওয়ার ক্যান্ডেল আমরা দেখতে পাবো ঠিক আছে এটা বোঝানোর জন্য মূলত এটা আচ্ছা তার মানে বিষয়টা এটা ঘটতেছে না অর্থাৎ একটা ক্যান্ডেলকে একটা ধরেন এটা একটা উইকলি ক্যান্ডেল হ্যাঁ এটা যখন আমি হায়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি তখন আমি একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে যদি যখন আমি লোয়ার টাইম ভেবে যাচ্ছি তখন আমি এই সেম জিনিসটাকে একটা বিগ আকারে দেখতে পাচ্ছি এইটা আমার কনসেপ্ট এটা আমাকে মাথায় রাখতে হবে যে যখন হায়ার টাইম ভেবে থাকবো তখন আমার ক্যান্ডেলগুলো শো কম করবে আর যখন আমি বেশি লোয়ার টাইম ভেবে যাব তখন আমার ক্যান্ডেলগুলো বেশি আমি দেখতে পাবো এটা হচ্ছে মূলত আমার থিং এই জায়গাতে আচ্ছা আমরা প্রথম দিন ক্লাসে একটা কথা বলেছিলাম আপনাদের মনে আছে কি না সেটা হচ্ছে যে ট্রেডিংয়ের ক্ষেত্রে ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে ট্রেন্ড ট্রেন্ড ইজ অল থিং তার মানে আমরা ট্রেন ছাড়া কখনোই ট্রেড করব না তার মানে আমরা একটা মার্কেটে ট্রেড করতে চাই তো তাহলে আমাকে কি ফাইন করতে হবে ট্রেন্ড ফাইন করতে হবে আমরা যদি যে কোনো একটা ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি আমরা ট্রেড করতে চাই তাহলে আমাকে কি ফাইন করতে হবে ট্রেন্ড ফাইন করতে হবে সেটা যদি আমি চিন্তা করি যে না আমি ওয়ান মিনিটে ট্রেন করব। মানে ট্রেড করব। তাহলে ওয়ান মিনিটের আমার ট্রেন খুঁজে বের করতে হবে যদি আমার চিন্তা করি এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু নোট রাখবেন কারণ ভিডিও যখন দেখবেন পরবর্তীতে অত খুঁজে খুঁজে পাবেন না তো আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি এই কথাগুলো আপনি একটু নোট রাখার চেষ্টা করেন যখন আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করব। তখন সেটা ওয়ান মিনিট টাইম ফ্রেম হোক ফাইভ মিনিট টাইম ফ্রেম হোক ফিফটিন মিনিট টাইম ফ্রেম হোক ওয়ান আওয়ার অর ফোর আওয়ার এন্ট্রি হোক আমাকে মার্কেটে অবশ্যই ট্রেন খুঁজে বের করতে হবে যদি আমি ট্রেন খুঁজে না পাই তাহলে আমি মার্কেটে ট্রেড করতে আমি পারবো না অর্থাৎ আমি যখন মার্কেটে এসে দেখব যে একটা মার্কেটে একটা মার্কেটে এরকম একটা ঘটনা ঘটছে লাস্ট তার মানে এই মার্কেটটা হচ্ছে একটা আপ আপ ট্রেন্ড মুখী আমি একটাই পাইছি কিন্তু যদি এরকম হইতো যে না আগে আরেকটা আছে তার মানে এটা হচ্ছে আপ ট্রেন রানিং চলতেছে অলরেডি দুইটা আপে ব্রেক অফ স্ট্রাকচার দিছে তার মানে দিস ইজ আপ ট্রেন্ড যদি একটা হায়ার টাইপ মানে ফোর আওয়ার বা ডেইলি চার্টে যদি আমরা শুধু এই একটাও পাই তাও আমরা মনে করব যে এটা আপ ট্রেন্ড যদি আমরা নিচের দিকে পাই একটা ফোর আওয়ার এরকম ফোর আওয়ারে যদি আমি একটা এরকম একটা ব্রেক সেটা ডাউনে পাই তারপরেও এটাকে আমি কী কি কী ধরবো ডাউন ট্রেন বা ডাউন ট্রেন মনে করবো অর্থাৎ ফোর আওয়ারে আমি ডাউন ট্রেনে এখন আমি যাইতে পারি যদি আমি আরও একটা পাই তারপরেও আমি আরও কনফার্মেশান যে ডাউন ট্রেন রানিং চলতেছে অর্থাৎ মার্কেটে আমাকে ট্রেন খুঁজে বের করতে হবে অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার খুঁজে বের করতে হবে ব্রেক অফ স্ট্রাকচার আমি যেদিকে পাবো সেদিকে আমি ট্রেডের প্ল্যান করবো তো আপনারা কিন্তু সবাই একটা জিনিস জানেন যে মার্কেটে যদি একটা ব্রেক অফ স্ট্রাকচার হয় তাহলে এইটার একটা সাইকোলজি সাধারণ কি ঘটনা ঘটবে এক্সপেক্টেশন আপনি কি এক্সপেকটেশন করবেন এইটা পুলব্যাক হবে তারপরে আবার রান স্টার্ট হবে মার্কেটে যদি একটা মার্কেটে যদি একটা ডাউনের দিকে ব্রেক অফ স্ট্রাকচার হয় বা আপের দিকে হয় মার্কেটটা পুল ব্যাক হবে পুল ব্যাক হয়ে আবার ট্রেন্ডের দিকে থাকবে আরেকটা ব্রেকঅপের দিকে আগাবে অর্থাৎ এটা ছিল কি স্ট্রং হাই এই উইক লো এই স্ট্রং হাই উইক লো করতে করতে নিচের দিকে যেতে থাকবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপের দিকে উপরের দিকে যেতে থাকবে অর্থাৎ প্রত্যেকটা মার্কেটে আমাকে চিন্তা করতে হবে কি আমি মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার খুঁজে বের করবো এবং একটা যদি ব্রেক অফ স্ট্রাকচার পাই তাহলে আমাকে ধরে নিতে হবে যে মার্কেটে এখন একটা পুল পুলব্যাক হবে যেমন এখানে ব্রেক অফ স্ট্রাকচার এটা গিয়ে ব্রেক অফ স্ট্রাকচার করছে পুল পুলব্যাক হয়েছে চলে গেছে আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার তার মানে কি এই মার্কেটটা আমি আবার চেষ্টা করব এখান থেকে ট্রেড নেওয়ার কিন্তু এই মার্কেটটা যদি এখান থেকে উপরে না যায় যদি এইটাকে ব্রেক করে ফেলে তার মানে কি ট্রেন চেঞ্জ হয়ে গেল ডাউন ট্রেন তার মানে কি আমার এক্সপেকটেশন তখন কী হবে আমার এক্সপেকটেশন হবে এইটা যখন পুলব্যাক হবে আবার ডাউনে যাবে তখন আমি এই জায়গা থেকে ট্রেন নেব তখন আমি ডাউনের দিকে ট্রেন নিব এখন আপনারা আপনাদের থিউরি মতো একটা জিনিস আপনারা মনে করেন যে একটা ব্রেক অফ স্ট্রাকচার আপনারা খুঁজে পাইলেন ওকে ফাইন তাইলে আমরা এই যে এইটাকে এই যে লেকটা এইটাকে আমরা কি বলবো একটা রান বলবো আবার এইটাকে আমরা কি বলবো একটা রান বলবো আবার এটাকে কি বলবো রান বলবো তার মানে আমরা বলতে পারি এইগুলো লেগগুলোকে যদি আমরা রান বলি তাহলে আমরা এইভাবে রিড করব এগুলো মাথায় রাখবেন যে রান আপ রান পুল রান আপ রান পুল রান আপ রান পুলব্যাক তার মানে আমি প্রত্যেকটা মুভকে এখানে সবসময় দুইটা মুভ হয় একটা হচ্ছে ইম্পালস মুভ ইম্পালস মুভটা বলা হচ্ছে এইটাকে আর পুলব্যাকটাকে বলা হচ্ছে কারেকশন মুভ তো আমি এখানে রান হিসেবে আইডেন্টিফাই করব প্রত্যেকটাতে আমি বলবো কি আপনারাও বলবেন যে এগুলো হচ্ছে এক একটা রান এবং রান যখন উপরে যাচ্ছে রান আপ ব্রেক অফ স্ট্রাক দিচ্ছে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার আগে পুলব্যাক হচ্ছে তার মানে রান আপ রান পুলব্যাক রান আপ রান পুলব্যাক একইভাবে যখন আপনার একইভাবে যখন এটা নিচের দিকে যাবে তখন আমি কিভাবে পড়ব ডাউন রানপুল ব্যব্যাক রানডাউন রান পুলব্যাক রান ডাউন রানপুল ব্যব্যাক রানডাউন রান পুলব্যাক রানডাউন রানপুল ব্যাক এই পর্যন্ত কি আপনাদের বুঝতে কোনো সমস্যা কোনো কোশ্চেন কোনো কিছু বুঝতে অসুবিধা হ্যালো ওকে এবার আপনাদের আমি একটা মেইন জিনিসটা বলবো এটাই হচ্ছে আমার মেকানিক্যাল মেথড এটা আপনাদের মানে ধ্যানে জ্ঞানে স্বপ্নে জাগরণে এটা মুখস্থ করে ফেলাইতে হবে সেটা কি এ রান অন এ হায়ার টাইম ফ্রেম ইজ এ ট্রেন্ড অনে লোয়ার টাইম ফ্রেম মাথার ওপর দিয়ে গেল একটা রান হায়ার টাইম ফ্রেমে যেই রানটা একটা হায়ার টাইম ফ্রেমের রান লোয়ার টাইম ফ্রেমে এটা কী ট্রেন্ড বুঝতে পারছেন আমি কি বললাম মানে এখানে বোঝাতে চাচ্ছে যে এই যে রানটা ধরেন এটা ফোর আওয়ার চার্ট আমি আস্তে আস্তে ক্লিয়ার করব জটিল না কিন্তু সহজ জিনিস মনে করেন এটা একটা ফোর আওয়ার সার্ড ফোর আওয়ার সার্ট তাহলে ফোর আওয়ারের একটা রান ফোর আওয়ারের একটা রান এটা তাহলে ফিফটিন মিনিটের তাহলে এটা হচ্ছে একটা ট্রেন্ড ফোর আওয়ারের একটা রান ধরেন ওভারঅল এটা একটা কি ফোর আওয়ার আপ ট্রেন্ড মার্কেট এটা ঠিক আছে কিন্তু আমি আরও স্পেসিফিক করতেছি যে ফোর আওয়ারের রান অর্থাৎ হায়ার টাইম ফ্রেমের এখানে যদি হায়ার টাইম ফ্রেম হচ্ছে হায়ার টাইম ফ্রেম হচ্ছে ফোর আওয়ার আর লোয়ার টাইম ফ্রেম ধরতেছি আমি হচ্ছে ফিফটিন মিনিট তাইলে এই ফোর আওয়ারের একটা রানকে আমি ফিফটিন মিনিটে ট্রেন বলবো ফোর আওয়ারের একটা রানকে আমি ফিফটিন মিনিটে টেন বলবো ফোর আওয়ারের একটা রানকে আমি ফিফটিন মিনিটে টেন বলবো এখন আপনারা কি বলতে পারবেন এগুলো তো ফোর ফিফটিন মিনিটের কোনটা আপ ট্রেন্ড আর কোনটা ডাউন ট্রেন্ড বলতে পারবেন আচ্ছা আচ্ছা ফোর আওয়ারে যদি আপনার ফোর আওয়ারের এটা হচ্ছে একটা রান তাহলে ফিফটিন মিনিটে যদি এটা ট্রেন্ড হয় তাহলে এটা কী ট্রেন্ড আপ ট্রেন্ড ফিফটিন মিনিট আপ ট্রেন্ড না এইটুকু ধরেন এক রান মনে করেন এইটা হচ্ছে ফোর আওয়ারের রান রান আপ ফোর আওয়ার ক্যান চার্ট রান আপ রান পুলব্যাক রান আপ রান পুল রান আপ রান পুলব্যাক তো আমি যদি ফোর আওয়ারের এক একটা রানকে ফিফটিন মিনিটের যদি আমি ট্রেন্ড বলি তাহলে এইটা ফিফটিন মিনিটের একটা ট্রেন্ড তাহলে এইটা তো ওপরের দিকে রান তাই না রান আপ না এটা এটা রান আপ 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 তাহলে এগুলো যদি ট্রেন্ড হয় তাহলে ফিফটিন মিনিট যদি ট্রেন্ড হয় তাহলে এটা কি ফিফটিন মিনিট আপ ট্রেন্ড না এইটা ফিফটিন মিনিট আপ ট্রেন্ড এটা ফিফটিন মিনিট আপ ট্রেন্ড এটা ফিফটিন মিনিট আপ ট্রেন্ড আবার এগুলো যদি এগুলো যদি ফিফটিন মিনিট রান ট্রেন্ড হয় তাহলে এগুলো কী হবে ফিফটিন মিনিট ডাউন ট্রেন্ড তাই না আমি যদি একটা রানকে ফোর আওয়ারের একটা রানকে যদি আমি ফিফটিন মিনিট ট্রেন্ড বলি তাহলে রান আপটা ফিফটিন মিনিট আপ ট্রেন্ড আর রান পুলব্যাকটা রান ফোর আওয়ারের পুল ডাউন ট্রেন এই জায়গাতে কোনো কোয়েশ্চেন আছে কি না আমি দশ বার বোঝাবো কারণ এটাই মেন আরো ক্লিয়ার হবে সামনে আর একটু চার্ট আছে আমার মনে হয় আমাদের গুরুজি জয়েন করেছেন শেষ পর্যন্ত ঠিক আছে আচ্ছা আমরা তার মানে আপনাকে এটা মাথায় রাখতে হবে এ রান অন এ হাই টাইম ফ্রেম ইজ এ ট্রেন্ড অন এ লোয়ার টাইম ফ্রেম মানে হায়ার ফ্রেমের একটা রান লোয়ার টাইম একটা ট্রেন্ড এই যে দেখেন এখানে হায়ার টাইম ফ্রেমকে আমি বলতেছি সাদাটা দিয়ে আর লোয়ার টাইম ফ্রেমকে আমি বলতেছি হচ্ছে ইওলোটা দিয়ে তাইলে এটা হচ্ছে আপনার হচ্ছে একটা রান আপ রান পুল এখানে এখানে অফ স্ট্রাকচার হয়েছে রান আপ রান পুল রান আপ রান পুল রান আপ রান পুল পুল ব্যাক মানে এখানে ট্রেন চেঞ্জ হয়ে গেছে আচ্ছা আমরা এই পর্যন্ত আলাপ বাদ দিই এই পাশটা বাদ দিই আমরা এইটুকু নিয়ে থাকি হ্যাঁ তো লোয়ার টাইম ফেমে কিন্তু হায়ার টাইম ফেমে আপনি দেখতেছেন মার্কেটটা এভাবে যাচ্ছে কিন্তু লোয়ার টাইম ফেমে সেম জায়গাতে আপনি দেখতেছেন যে ভাবে যাচ্ছে মার্কেটটা হুম আচ্ছা তাইলে এখানে জিনিসটা দেখেন যদি হায়ার টাইম ফেম অর্থাৎ এই যে একটা রান যদি ফোর আওয়ার হয় এটাকে যদি আমি ফোর আওয়ার ধরি ফোর আওয়ার রান আর নিচেরটাকে যদি আমরা ফিফটিন মিনিট বলি তাহলে ফোর আওয়ারের রান ফিফটিন মিনিট কিন্তু আপ ট্রেন্ড মানে যখন রান আপ তখন ফিফটিন মিনিট আপ ট্রেন্ড আর যখন রান পুলব্যাক তখন ফিফটিন মিনিট ডাউন ট্রেন্ড তো এইটা কি কঠিন কোনো জিনিস তার মানে আমরা এখন যদি এই মার্কেটে ট্রেড নিতে চাই তাহলে একটা ফোর আওয়ার আপ ব্রেক অফ স্ট্রাকচার আপ ট্রেন্ড মার্কেটে আমরা এক একটা লেগ যেটা রান আপ যেটা তখন আমরা ফিফটিন মিনিট আপ ট্রেন্ডের দিকে ট্রেড করব আর যখন ফোর আওয়ার পুল ব্যাক হবে তখন আমরা ফিফটিন মিনিট ডাউন ট্রেন্ডে ট্রেড করব বিষয়টা ক্লিয়ার আমরা এই রাজন ভাই আপনার হচ্ছে ভিডিওটা দেখতে হবে হ্যাঁ আপনি ভিডিওটা আগের ভিডিওটা দেখেন আমি যেখান থেকে বলতেছি এখান থেকে আপনি শুনতে থাকেন আর ভিডিওটা আগের আপনি একটু দেখলে আপনি ওটা বুঝতে পারবেন কঠিন কিছু না আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আমি আবার একটু আসি আবার একটু আসি দেখেন আমরা প্রথমে আমরা এই যে চিত্রটা এই চিত্রটা আপনারা খুব ভালো করেই কিন্তু জানেন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট তো এখানে আমি এই মার্কেটটাকে আপ ট্রেন্ড আমি কেন বলতেছি এই মার্কেটটাকে আপ ট্রেন্ড আমি বলতেছি এজন্য যে এই মার্কেটটা এখান থেকে শুরু হয়েছে এই জায়গায় গেল যাওয়ার পরে এখান থেকে একটা পুল হইল পুল পুলব্যাক হওয়ার পরে এখানে ব্রেক ব্রেকআপ স্ট্রাকচার দিয়ে এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করলো পুলব্যাক তারপরে এটাকে ব্রেক করলো মার্কেট আবার হাই হয়ে গেল তার মানে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট তো এখন এই মার্কেটটাকে আমি আমার ভাষায় আমি পড়তেছি আমার ভাষায় এটা যে মানে এরকমই সেটা না আমার ভাষায় পড়তেছি কিরকম এই যে এগুলোকে এক একটা লেগ বলা হয় এটা এককে এক একটা লেগ হ্যাঁ তো আমি বলতেছি মার্কেট রান এইটাকে একটা রান বলতেছি তাহলে এই রানটা বলতেছি রানের সাথে আপ বলতেছি রান আপ মানে আপ ট্রেন্ডের জন্য যেহেতু এটা আপ ট্রেন্ড তাই আমি রান আপ বলতেছি যখন এটা পুল ব্যাক হচ্ছে তখন কি বলতেছি আমি রান পুল ব্যাক যখন এটা পুল ব্যাক হচ্ছে তখন বলতেছি আমি রান পুল আবার যখন আপে যাচ্ছে তখন রান আপ রান পুল ব্যব্যাক রান আপ রান পুলব্যাক আচ্ছা আমি একটু নিচের দিকে পড়ি নিচের দিকে হচ্ছে রান ডাউন রান পুল ব্যাক রান ডাউন রান পুল ব্যাক রান ডাউন রান পুল ব্যব্যাক রান ডাউন আচ্ছা আমার এটা বোঝানোর আগে আপনাদেরকে এর আগেও আমি বলেছিলাম প্রথম ক্লাসে যে আমাকে যে কোনো টাইম ফেমে আমাকে ট্রেন্ড খুঁজে বের করতে হবে যে আমি যখন এন্ট্রি নিব তখন এটা আসলে ট্রেন্ডের সাথে এন্ট্রি হচ্ছে কি না যে আমার এন্ট্রিটা যদি ফিফটিন মিনিট হয় তাহলে আমি যদি ফিফটিন মিনিট বায়ে যেতে চাই তাহলে আমাকে খুঁজে বের করতে হবে ফিফটিন মিনিট মার্কেট আপ ট্রেন্ডে আসে কি না আমি যদি সেলে যেতে চাই ফিফটিন মিনিটে নিতে চাই তাহলে ফিফটিন মিনিটে মার্কেটটা ডাউন ট্রেন্ড আসে কি না এইটা কনফার্ম হতে হবে তো আমি বলতে চাচ্ছি যে এই মার্কেটটা যদি একটা ফোর আওয়ার মার্কেট হয় অর্থাৎ তার মানে কি ফোর আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার মানে আপ ট্রেন্ড এখন এই যে আপ ট্রেন্ড মার্কেট ফোর আওয়ারের এই ফোর আওয়ারের এক একটা লেগ আছে একটা লেগ হচ্ছে বড় লেগ সবসময় যেই লেগটা হচ্ছে আপ রান আপের দিকে যাচ্ছে আবার আরেকটা যাচ্ছে কি পুলব্যাকের দিকে তো আমি বলতে চাচ্ছি যে এই যে রান এই রান মানে হচ্ছে হায়ার টাইম ভেবে ফোর আওয়ারের রান হচ্ছে ফিফটিন মিনিটের একটা ট্রেন্ড ফোর আওয়ারের একটা রান মানে ফিফটিন মিনিটের একটা ট্রেন্ড বুঝতে পারছেন তার মানে এইখান থেকে এই পর্যন্ত ফিফটিন মিনিটে একটা ট্রেন্ড হবে আমি চাটে গেলে আপনাদেরকে নিয়ে বোঝা দিচ্ছি চাটে গেলে আপনি আর একটু ক্লিয়ার হবেন আবার যখন পুলব্যাক হচ্ছে এই ফোর আওয়ারের এই লেকটা যখন পুলব্যাক হচ্ছে তখন কিন্তু এখান থেকে এই পর্যন্ত এটা ফিফটিন মিনিট ডাউন ট্রেন্ড তার মানে আপনি ফিফটিন মিনিট ডাউন ট্রেন্ডে এই জায়গায় ট্রেড করতে পারবেন সেলে আবার যখন এই জায়গাতে এই ফিফটিন মিনিট ফোর আওয়ার ব্যাকটা কমপ্লিট হয়ে গেল এখন আবার রান আপ শুরু হয়ে গেল তার মানে কি ফিফটিন মিনিট আপ ট্রেন্ড শুরু হয়ে গেল এই জায়গায় দেখেন আপনারা ক্লিয়ার করে যে আমি আপনাদেরকে যেটা শেখাতে চাইতেছি মেন জিনিস এই থিউরির মেকানিক্যাল মেথডের মেন থিউরি এ রান অন এ হায়ার টাইম ফ্রেম ইজ এ ট্রেন্ড অন এ লোয়ার টাইম ফেম মানে হায়ার টাইম ফেমের একটা রান সেটা রান আপ হোক রান পুলব্যাক হোক বা রান ডাউন রান পুলব্যাক ইজ অ্যান্ড এভরি রান লোয়ার টাইম ফেমে হচ্ছে ট্রেন্ড তার মানে একটা রান যদি আপের দিকে থাকে আপ রান তার মানে এটা যদি ফোর আওয়ার আপ রান হয় তাহলে ফিফটিন মিনিট এটা কি ফিফটিন মিনিট আপ ট্রেন আবার ফোর আওয়ার যদি একটা পুলব্যাক রান হয় তাহলে এটা কি ফিফটিন মিনিট ফিফটিন মিনিট ডাউন ট্রেন আচ্ছা এখন দেখেন এইখানে এই জিনিসটা আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে এগুলো হচ্ছে এক একটা রান সাদা কালারটা এটা হচ্ছে হায়ার টাইম ফেম তাহলে হায়ার টাইম ফেমের একটা রান আর নিচেরটা হায়ার টাইম ফেমটাকে আপনারা ফোর আওয়ার ধরেন আর এই যে সাদাটাকে আপনারা ফোর আওয়ার বলবেন আর এই হলুদটাকে আপনারা ফিফটিন মিনিট বলবেন তো এখানে আপনারা খেয়াল করেন যে এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টারও আছে এখানে হচ্ছে এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে তাহলে ফোর আওয়ার এখান থেকে এই পর্যন্ত একটা রান এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে এখানে রান আপ ফোর আওয়ার রান আপ তো ফোর আওয়ার রান আপটা খেয়াল করেন এখান থেকে আমার মনে হয় আমাদেরকে বুঝতে পারবেন চার্টে যাবো যাব চাটে যাওয়ার আগে কিছু বেসিক জিনিস এটা সূত্র এটা মাথায় রাখতে হবে এটা মাথায় নিলে আপনি চার্টে দিলে বুঝতে পারবেন এটা মাথায় না ঢুকলে চার্টে যেয়ে কোনো লাভ হবে না এখানে আপনার হচ্ছে ফোর আওয়ার একটা রান কিন্তু ফিফটিন মিনিট কিন্তু দেখেন আপ ট্রেন্ড হয়েছে ফিফটিন মিনিট আপ ট্রেন্ড ফিফটিন মিনিট আপ ট্রেন কীভাবে হলো এখানে দেখেন এটা কিন্তু ফোর আওয়ার ইন্টার্নাল ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু ফিফটিন মিনিট আবার সুইং ব্রেক অফ স্ট্রাকচার তো ফিফটিন মিনিট সুইং ব্রেক অফ স্ট্রাকচার মানে ফোর আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এখান থেকে পুলব্যাক হচ্ছিলো ফোর আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এই জায়গায় তারপরে এইভাবে যাচ্ছে মার্কেটটা তো এখানে যে এই রানটা এখানে কমপ্লিট হয়েছে পুল পুলব্যাক শুরু হয়েছে তো পুল পুলব্যাক শুরু হয়েছে তার মানে কি ফিফটিন মিনিট ডাউন ট্রেন শুরু কীভাবে হলো এই যে দেখেন ফিফটিন মিনিট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এই জায়গায় তার মানে ফোর আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার ফিফটিন মিনিট সুইং চেঞ্জ ব্রেক অফ স্ট্রাকচার সুইং ব্রেক অফ স্ট্রাকচার ফিফটিন মিনিট ডাউন ট্রেন্ড আমি বলতে চাচ্ছি যে আপনারা এ টেট করতে পারবেন কখন আপনারা টেট টেট করতে পারবেন যখন একটা ফোর আওয়ার রান খুঁজে পারবেন খুঁজে পাবেন তখন রান আপটাতে আপনারা ফিফটিন মিনিট আপ ট্রেন্ডে টেট করবেন আর পুলব্যাকে ফোর আওয়ার পুলব্যাকে ফিফটিন মিনিট ডাউন ট্রেন্ডে টেট করতে পারবেন এবং এই জায়গাতে খুব সুন্দর মতো চেঞ্জ অব ক্যারেক্টার হয়েছে হ্যাঁ আমি চার্টে যাব আমি চার্টে যেয়ে আপনাদের এই জিনিসটা বোঝাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আপনারা দেখেন যে এখানে এই জিনিসটা তো ক্লিয়ার যে এখান থেকে মার্কেট এটা আপ ব্রেক অফ স্ট্রাকচার তাই না আপ ব্রেক অফ স্ট্রাকচার ফোর আওয়ার এটা কিন্তু ফোর আওয়ার চার্ট হ্যাঁ ফোর আওয়ার চার্ট আপ ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তারপরে কি ফোর আওয়ার পুলব্যাক হয়েছে আবার ফোর আওয়ার রান আপ আবার কিন্তু ফোর আওয়ার রান পুল ব্যাক রান আপ এই জিনিসটুকু ক্লিয়ার এই জায়গায় তাই না আচ্ছা আমি এই জায়গাতে আপনাদেরকে কয়েকটা ইয়ে বলে দিই আমি হচ্ছে ফোর আওয়ারের ক্ষেত্রে আমি যেটা ইউজ করি যেই কালারটা সেটা হচ্ছে নীল কালার ফিফটিন মিনিটের জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে রেড কালার আর ডেলির জন্য আমরা যেটা যেটা করি সেটা হচ্ছে ব্ল্যাক কালার আমি যেটা করি ঠিক আছে ফোর আওয়ারের ক্ষেত্রে নীল কালার আপনারা এটা করবেন তাহলে আপনাদেরও একটু বুঝতে সুবিধা হবে আর ওয়ান কালারের জন্য ওয়ান মিনিটের জন্য আমি করি হচ্ছে বেগুনি কালার হ্যাঁ আচ্ছা এখানে দেখেন যে আমি যেটা বোঝাতে চাইলাম যে এটা হচ্ছে একটা রান রান পুল ব্যাক রান আপ রান পুলব্যাক রান আপ তো ফোর আওয়ারে যদি একটা রান হয় তাহলে ফোর আওয়ারের একটা রান ফিফটিন মিনিটে কিন্তু আপনারা একটা আপ ট্রেন্ড পাবেন ফিফটিন মিনিটে কিন্তু আপনি একটা আপ ট্রেন্ড পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি কিভাবে আচ্ছা আমরা এই জায়গায় যাই আগে আচ্ছা দেখেন আমরা এখান থেকে এইটা এটা 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 ডিলিট করে দিই এটা সবসময় দরকার নেই ব্রেকআপ স্ট্রাকচার দিয়ে বুঝবেন তার মানে এইটা একটা ফোর আওয়ার রান কিনা আচ্ছা এখন আমরা যদি ফিফটিন মিনিটে যাই ডাটাই আসে না তো ডাটাই আসে না আচ্ছা আসছে আস্তে 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 লোড হইতেছে আপনাদের মনে হয় জটিল মনে হচ্ছে দেখেন আমাদের দেখেন এটা হচ্ছে একটা ফোর আওয়ার রান আপ এখন এইটা এইটা ফোর আওয়ার এই যে এখান থেকে এইটা শুরু হয়েছে এটা হাই এখন আমি বলছি কি ফোর আওয়ারের একটা রান ফিফটিন মিনিটের ট্রেন হায়ার টাইম হেমেট রান লোয়ার টাইম হেমেট একটা ট্রেন তো এখন যখন আপনারা দেখলেন যে এই জায়গাতে এইটা পুলব্যাক হয়ে পুলব্যাক কমপ্লিট হয়ে এইভাবে শুরু হয়েছে তখন আপনি ফিফটিন মিনিটে চলে গেলেন ফিফটিন মিনিটে যায়া আপনি এখান থেকে দেখতেছেন কি এই যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার দেখেন ফিফটিন মিনিটে কিন্তু এই জায়গায় এই জায়গায় ফিফটিন মিনিটে ব্রেক অফ স্ট্রাকচার এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে কারণ আপনি জানেন যে মার্কেটটা যদিও এই জায়গা থেকে আর পাস্ট মার্কেট আসতেছে না এই জায়গার পাস্ট মার্কেট আসতেছে না এই জায়গায় যে ব্রেক অফ স্ট্রাকচার আছে হ্যাঁ এই যে এই জায়গাতে আপনার ব্রেক অফ স্ট্রাকচার আছে এইখানে আপনার হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার ফিফটিন মিনিট তারপরে এই যে পুলব্যাক হুম মানে আপনি এই জায়গাতে ফিফটিন মিনিট সুইং হাই মানে ইন্টারনাল এক্সটার্নাল সবই পাবেন হ্যাঁ আবার মনে করেন ফিফ ঠিক আছে এই জায়গা থেকে এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার পুলব্যাক এই যে এখানে আপনার এন্ট্রি আবার আপনি চলে গেলেন মানে আপনাকে যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে যে ফোর আওয়ার আমরা একটু রিসেন্ট মার্কেটে যাই দেখেন আমরা আরেকটু ছোট করে যাই রিসেন্ট মার্কেটে এটা দেখ বোঝাতে সুবিধা হবে আপনার দেখেন আমরা যে এইটুকু নিয়ে কাজ করি একটা পুলব্যাক ফোর আওয়ার হচ্ছে একটা এটা হচ্ছে একটা পুল পুলব্যাক রান তার মানে কি ফিফটিন মিনিট ডাউন ট্রেন দেখেন এই মার্কেটটাতে কিন্তু আপনি এই মার্কেটটাতে কিন্তু আপনি এই জায়গাতে কনফার্ম যে মার্কেটটা এই জায়গাতে যাচ্ছে যদিও এটা সুইং তাহলে আপনার হচ্ছে যে ইন্টারনাল ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার হ্যাঁ তো ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার এটা আপনি হচ্ছে ফিফটিন মিনিটের সুইং ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার তো এই জায়গাতে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হলো তখন এই মার্কেটটা এই জায়গায় কি হচ্ছে এইভাবে 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 চলে আসলো তার মানে দেখেন ফিফটিন মিনিট কিন্তু ফিফটিন মিনিট এই মার্কেটটা ডাউন ট্রেন্ড কয়টা মুভ দিছে এখানে একটা মুভ দুইটা মুভ তিনটা মুভ দিয়ে দিছে তার মানে এখানে এই মার্কেটটাতে আপনি এই জায়গা থেকে এই জায়গা থেকে সেল পাইতেন এই জায়গা থেকে এবং আপনার হাই পর্যন্ত সেল পাইতেন হ্যাঁ এবং আপনার রেসেলটা হয়তো একেবারে এতটুক এবং আপনার এখানে এই জুন থেকে আমি ডিমান্ড জুন তো আপনার ক্লাস আসে তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের ফোর আওয়ারের লেগুলো ফোর আওয়ারের লান রানগুলো আপনাদের খুঁজে বের করতে হবে তো ফোর আওয়ারের রানগুলো থেকে আপনি ফিফটিন মিনিট ডাউন ট্রেন্ডে ইজিলি ট্রেড করতে পারবেন যখন আপনি ফিফটিন মিনিটে যাবেন এই জায়গাতে এই যে দেখেন এটা যদি আপনি ফিফটিন মিনিটে দেখতেন দেন আমরা তো এটা ফোর আওয়ারের ওখানে ড্র করছি দেখেন এটা হচ্ছে ফিফটিন মিনিটের একটা সুইং ব্রেক অফ স্ট্রাকচার একটা সুইং স্ট্রাকচার কিন্তু দেখেন তো ফিফটিন মিনিট যদি এই জায়গাতে মার্কেট এখানে ব্রেক অফ স্ট্রাকচার দিল ফিফটিন মিনিট এবার আমি এটা রেড কালার করে দিই কারণ ফিফটিন মিনিটের এটা ধরলাম দেখছেন তো এটা জাস্ট ফোর আওয়ারের কিন্তু পুলব্যাক যদিও এটা একটা ফোর আওয়ার আপ মার্কেট কিন্তু ফোর আওয়ারের এটা পুলব্যাক এখানে আপনি কিন্তু ট্রেড শুধু একটা না অনেকগুলো ট্রেড পাবেন এখানে দেখেন এখানে যদি আপনি এই ব্রেক অফ স্ট্রাকচার পরে ট্রেডের কথা চিন্তা করেন তাহলে আপনি তো এই জায়গা থেকে এন্ট্রি পাইছেন কারণ এখানে হচ্ছে আপনার এই যে হচ্ছে লিকুইডিটি এটা হচ্ছে আপনার মেইন জোন ঠিক আছে তাহলে দেখেন এই জায়গাতে যাওয়ার পরে আপনি কিন্তু ফিফটিন মিনিট ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার পাচ্ছেন এই জায়গায় ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার কী এই যে দেখেন এই যে ফিফটিন মিনিট ইন্টারনাল এটা হচ্ছে লাস্ট হাই এটা আপনি ডট ডট দিয়ে দিতে পারেন হ্যাঁ যেহেতু আপনার ফিফটিন মিনিটে আপনি ইন্টারনালটা আঁকাচ্ছেন ফিফটিন মিনিটের ইন্টারনাল কি আবার ওয়ান মিনিটের আবার ওইটা আবার সুইং আপনি আবার ওয়ান মিনিটে যাবেন আবার আপনি ওই জায়গায় ট্রেড পেয়ে যাবেন তো এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার মানে হচ্ছে যে এই জায়গাতে আপনাকে দিতে হবে তো কারণ এটা ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু সো ফিফটিন মিনিট যেহেতু আপনার কি শেখালাম আমি চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে আপনি উইকে দিতে পারবেন চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে আপনি উইকে দিতে পারবেন তাহলে যদি আপনার এটা ব্রেক অফ স্ট্রাকচার হয় তাহলে আপনার এই যে পুলব্যাক পুলব্যাক আপনার এই যে এইটা জোন এই জোন এখান থেকে পুলব্যাক ব্যাক করছে এটা হাই লিকুইডিটি ইকুয়াল হাই সো এই জায়গাটা আপনার এই উইকে ছিল ট্রেডটা হ্যাঁ এই উইকে ছিল এখানে তিন ধরনের আমি রেঞ্জ শেখাবো আপনাদেরকে যেমন এই পুরোটাই কিন্তু আপনি রেঞ্জ ধরতে পারবেন এই পুরোটাই হ্যাঁ ডিমান্ড জুন ধরতে পারবেন তাহলে আপনার এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার নিচে আসছে এখন কথা হচ্ছে যে এই জায়গা থেকে যে আসবে এটা কনফার্মেশান আপনি ওই যে ওয়ান মিনিটে যখন যাবেন যাওয়ার পরে এখানে ওয়ান মিনিটে আপনি ব্রেকআপ স্ট্রাকচার পাবেন ডাউনে হ্যাঁ আমি এটা সাপ্লাই ডিমান্ড শেখাবো তবে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি আজকের ক্লাসে সেটা হচ্ছে যে আপনাদের ফোর আওয়ার ফোর আওয়ার জাস্ট ফোর আওয়ার আপনারা এই যে দেখেন আমি একবারে রিসেন্ট মার্কেটে একটু আলাপ করি এই যে ফোর আওয়ার জাস্ট ফোর আওয়ারের লাস্ট ব্রেকআপ স্ট্রাকচার কোনটা এইটা ফোর আওয়ার হচ্ছে আমি লাইন দিয়ে দিব ফোর আওয়ারের হচ্ছে নীল কালার দেব আচ্ছা তারপরে এটা হচ্ছে হাই ফোর আওয়ার হাই আচ্ছা লাস্ট ফোর আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার দেয় নাই বাট এই জায়গাতে এখন আপনি যদি আপনি যদি ফিফটিন মিনিটে যান তাহলে এখানে কী দেখতে পারবেন কারণ আমরা হচ্ছে ফোর আওয়ারের একটা সুইং ব্রেক অফ স্ট্রাকচার আমি জাস্ট লাস্ট একটা ব্রেক অফ স্ট্রাকচার নিয়েছি এখন ফোর আওয়ারে গেলে ফিফটিন মিনিটে গেলে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এইটা হচ্ছে যে একটা ফোর আওয়ার লেগ এই পর্যন্ত তাই না এই পর্যন্ত এই হাই আর হচ্ছে আমরা এই লোটাই ধরতে পারি বাই যে লাস্ট লো এটা ধরতে পারি তাহলে এই পর্যন্ত যাইতে যদিও এটা একটা ইমব্যালেন্সিং মার্কেট এটা নিউজের কারণে মার্কেটটা এরকম হয়েছে বাট এখানে আপনি দেখতে পাবেন যে ফিফটিন মিনিট ফিফটিন মিনিট ছোট ছোট ফিফটিন মিনিট যদিও রেঞ্জিং হয়েছে এই জায়গায় মার্কেটটা কিন্তু ফিফটিন মিনিট আপনি অনেকগুলো ব্রেকআপ স্ট্রাকচার পাবেন অর্থাৎ ফিফটিন মিনিট ডাউন ট্রেন্ডে আপনি নিতে পারতেছেন যখন আপনার ফোর আওয়ার ডাউন একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইছেন আই টু ক্লিয়ার করি দাঁড়ান আমি নেটটাও কাজ করে না ঠিকমতো আহারে আমার তো এন্ট্রি মিস হয়ে গেল আচ্ছা এটা একটা এটা একটা ফোর আওয়ার মার্কেট আমি ডিলিট করি আচ্ছা এটা একটা এটা একটা ফোর আওয়ার মার্কেট হ্যাঁ এটা একটা ফোর আওয়ার মার্কেট ধরেন আমি মার্কেটটাতে এইভাবে এইভাবে এটা তো লিকুইডিটি নিছে এটা যেন এভাবেই ধরতে হবে এটা 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 আচ্ছা এই জায়গাতে এটা হচ্ছে ফোর আওয়ার এটা হচ্ছে ফোর আওয়ার আমি কি করলাম ফোর আওয়ারে আমি হচ্ছে নীল কালার আমি ফোর আওয়ারে নীল কালার দিয়ে দিলাম এবার এবার আপনি ফিফটিন মিনিটে চলে যান আচ্ছা আপনি যদি আমরা যদি ফোর আওয়ারের একটা যে কোনো একটা রানে থাকি মনে করেন যে আমরা এই রানটাতে থাকলাম মানে এই রানটাতে থাকলাম তাহলে আমি কি বলছিলাম যে এ রান অন এ হায়ার টাইম ফ্রেম ইজ এ ট্রেন্ড অন এ লোয়ার টাইম ফ্রেম অর্থাৎ এই যে একটা রান এই রানটা একটা আপ কারণ আপের দিকে ব্রেক অফ স্ট্রাকচার ফোর আওয়ার তাহলে মানে কি এটা ফিফটিন মিনিট একটা আপ ট্রেন্ড হবে এখন দেখেন এটা ফিফটিন মিনিট আপ ট্রেন্ড আছে কি না এখানে এখান থেকে শুরু এই যে এই হাইটাকে এখান থেকে ব্রেক করছে তো এই হাইটাকে ব্রেক করছে মানে এটা ব্রেক অফ স্ট্রাকচার তার মানে এটা ব্রেক অফ স্ট্রাকচার পুলব্যাক ব্রেক অফ স্ট্রাকচার পুলব্যাক ব্রেক অফ স্ট্রাকচার পুলব্যাক ব্রেক অফ স্ট্রাকচার পুলব্যাক আচ্ছা এইটা ধরবো এভাবে ধরি পুলব্যাক ব্রেক অফ স্ট্রাকচার পুল ব্যাক ব্রেক অপ স্ট্রাকচার পুল ব্যাক ব্রেক অপ স্ট্রাকচার মানে ফিফটিন মিনিট আপ ফিফটিন মিনিট পুল ব্যাক ফিফটিন মিনিট আপ ফিফটিন মিনিট পুলব্যাক আচ্ছা আমি যেটা বোঝাতে চাইছিলাম বিষয়টা আপনারা বুঝতে পারছেন ফোর আওয়ারের একটা রানের মধ্যে ফোর আওয়ারের একটা রানের মধ্যে ফিফটিন মিনিট আপ ট্রেন্ড পাইলাম কারণ ফোর আওয়ার হচ্ছে এটা দেখেন ফোর আওয়ার একটা আপ ব্রেক অপ স্ট্রাকচার ফোর আওয়ার একটা ফোর আওয়ারের আমি কোন রানটা ধরছি এখানে হচ্ছে ফোর আওয়ারের একটা এই যে দেখেন এটা একটা ফোর আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার এই জায়গাতে একটা ফোর আওয়ার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তার মানে এটা একটা ফোর আওয়ার রান তাহলে ফোর আওয়ারের একটা ব্রেক অফ স্ট্রাকচার একটা রানকে আমরা কী করতে পারি ফিফটিন মিনিটে আমরা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে আমরা ট্রেড করতে পারি ফিফটিন মিনিট ট্রেন্ডে আমরা ট্রেড করতে পারি তাহলে দেখেন ফিফটিন মিনিটে যদি আপনারা ট্রেড প্ল্যান করতেন এই জায়গাতে তাহলে এই জায়গায় কিন্তু কতগুলো ব্রেক অফ স্ট্রাকচার আছে কতদিন মানে এখানে দুই দুই তিন দিন আপনার এখানে ট্রেড দিত তার মানে এখানে পুলব্যাক যখনই হয়েছে এখানে যে এখানে আপনার এফ থেকে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এখানে এন্ট্রি হয়ে গেছে আপে তারপরে এখানে আবার পুল পুলব্যাক হয়েছে এই যে পুল পুলব্যাক হয়েছে আপনার এই যে এ দেখেন এই এই জায়গায় ট্রেড না পালেও এই জায়গায় কিন্তু পাবেন এটা আপনার এটা আপনার জোন হ্যাঁ পুলব্যাক হয়েছে পুল পুলব্যাক হয়েছে ট্রেড এখান থেকে আপে আবার এখানে গেছে এই যে দেখেন এখানে পুলব্যাক হয়েছে এই জায়গাতে আপনার সুন্দর একটা এখানে সুন্দর একটা জোন আছে এই যে এই জায়গাটাতে এখানে ট্রেড হলো এই যে জুন হ্যাঁ এই জুন থেকে আপ হ্যাঁ আবার দেখেন এটা এটা ব্রেক হয়েছে এই জায়গাতে এটা ব্রেক হয়েছে এই জায়গায় এটা ব্রেক হয়েছে এই জায়গায় হ্যাঁ তারপরে এটা এটা এই জায়গায় ব্রেক হয়ে পুল পুলব্যাক হলো হ্যাঁ এটা ব্রেক হলো এই জায়গায় এখানে হাই এখানে লো এই যে ফিফটিন মিনিট এখানে দেখাচ্ছে ফিফটি পারসেন্ট এটা ধরেন মেডিকেটেড লিকুইডিটি ঠিক এই জায়গাতে আনমেটিগেটেড অর্ডার ব্লক আছে হ্যাঁ এখান থেকে মার্কেট আপ হ্যাঁ তারপরে ফিফটি মিনিট আবার একই ব্রেক অপ স্ট্রাকচারে ফিফটিন মিনিট আপনি ডাউন ট্রেন কখন ট্রেড করতে পারতেছেন এই যে ধরেন এখান থেকে এখান থেকে আমি ফিফটিন মিনিট ফোর আওয়ার ফোর আওয়ার নিচে ফোর আওয়ার ডাউন যদিও আপনার হচ্ছে যে এই মার্কেটগুলোতে যেটা আপ ট্রেন্ড ফোর আওয়ার আপ ট্রেন্ড মার্কেট সেটাতে আপনার ডাউনে ট্রেড করা একটু রিস্কি কিন্তু স্কাল্পিং করতে পারবেন দেখেন এখানে ফিফটিন মিনিট কী হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার ফিফটিন মিনিট চেঞ্জ অফ ক্যারেক্টার এই যে দেখেন এইখানে ফোর আওয়ার চেঞ্জ অফ ক্যারেক্টার ফিফটিন মিনিট সুইং এই যে দেখেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার বা আমি কিন্তু এইটাও ধরতে পারবো এই জায়গাটা ধরতে পারবো ফিফটিন মিনিট চেঞ্জ অফ ক্যারেক্টার ওকে তাহলে এই জায়গায় পুলব্যাক হ্যাঁ আবার এই এই জায়গায় ফিফটিন মিনিট ব্রেক ফিফটিন মিনিট ব্রেক পুলব্যাক এটা দিয়ে দেখাই হ্যাঁ এই যে এই যে ব্রেক অফ স্ট্রাকচার পুলব্যাক হ্যাঁ যদিও এটা লিকুইডিটি নিছে আমি একবারে ধরতে পারি এইটাই ধরতে পারি পুলব্যাক হ্যাঁ পুলব্যাক ফিফটিন মিনিট ডাউন ট্রেন তো আপনি এই মার্কেটগুলোতে এক একটা ফোর আওয়ার রানে আপনি হায়ার টাইম ফেমের যদি রান আপনি বের করতে পারেন তাহলে এক একটা রান ফিফটিন মিনিটে আপনি ট্রেন্ডের সাথে ট্রেড করতে পারতেছেন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আপনি ট্রেড করতে পারতেছেন হ্যাঁ তো আমার মনে হয় কিছুটা আমি বুঝাইতে পারছি বাট আমার ভিডিওটা আপনার একটু দেখতে থাকেন ক্লিয়ার হবেন আর একটু ক্লিয়ার হবেন তো এখানে যে পিডিএফটা আমি দিয়েছি এখানে এই পর্যন্ত রাখেন যে একটা এই ট্রেনগুলো ছোটো ছোটো ব্রেক অফ স্ট্রাকচার এখানে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার আছে হ্যাঁ এখানে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার আছে এটা একটু দেখেন এই যে দেখেন মার্কেটটা এই জায়গাতে কি হয়েছে এখান থেকে এখান থেকে মার্কেটটা অ্যাকচুয়ালি এইটা সাদাটা হচ্ছে হায়ার টাইম ফেম তো লোয়ার টাইম ফেমে কী হল মানে চেঞ্জ অফ ক্যারেক্টার বা লোয়ার টাইম ভেবে ব্রেক অফ স্ট্রাকচার হায়ার টাইম ভেবে চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে আসলো আবার এখানে আপে চেঞ্জ অফ ক্যারেক্টার আপ ট্রেন্ড এখন আমাকে তো ব্রেক অফ স্ট্রাকচারে ট্রেড নিতে হবে তো এই এই রানটাকে আমি বায়ে ধরবো কীভাবে আমি তো এই জায়গায় এন্ট্রি নিতে পারিনি ওকে ফাইন এখানে যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এটা আসছে এই যে ব্যাক হয়েছে এই যে এই জায়গাতে এখানে আমি বাই মারবো তাহলে আমি এই পর্যন্ত ট্রেড পেয়ে গেলাম আবার দেখেন এই জায়গা থেকে পুল পুলব্যাক স্টার্ট চেঞ্জ অফ ক্যারেক্টার পুল ব্যাক স্টার্ট আবার এই জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার পুলব্যাক শেষ এই যে পুলব্যাক এখান থেকে আমি আবার বাই মেরে দিচ্ছি তার মানে আমাকে দুইটা টাইম ফ্রেমে এই অ্যালাইনটা করা শিখতে হবে জানতে হবে ঠিক আছে তো এরপরে আরও শিখ ইয়ে করবো আর এই জিনিসটা তো একদিনে ক্লিয়ার হবে না আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমাকে প্রশ্ন করেন কোন জায়গাগুলো বুঝতেছেন না হ্যাঁ এই জিনিসটাই মূলত তো এই জায়গাতে মূলত যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে এটা ধরেন ফোর আওয়ারই হ্যাঁ এটা ফোর আওয়ার কিন্তু ফোর আওয়ারের এটা কিন্তু সুইং ব্রেক অফ স্ট্রাকচার এটা আমাদের রেঞ্জ আর এটা আমাদের রেঞ্জ তো এটা ব্রেক অফ স্ট্রাক্ট হওয়া পর্যন্ত আমাদের রেঞ্জ তো মার্কেট এখানে প্রথমে ছোটো ব্রেক অফ স্ট্রাকচার দিবে অর্থাৎ এটা যদি ছোটো ব্রেক অফ স্ট্রাকচার ফোর আওয়ারে হয় তাহলে ফিফটিন মিনিটে কিন্তু এটা আবার বড়ো ব্রেক অফ স্ট্রাকচার ফিফটিন মিনিটের আবার সুইং তো এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে পুলব্যাক স্টার্ট হলো এখানে আইসা ব্যাকটা শেষ হয়ে গেল চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে পুলব্যাক হলো এইখানে আমি এন্ট্রি নিয়ে ফেলছি এটাই সিস্টেম হ্যাঁ তো এই জিনিসগুলো আমাকে একটু জানতে হবে বুঝতে হবে এই পিডিএফটা দেখেন আর এখানে এই এই এইটা হচ্ছে টোটাল আপনাদের এন্ট্রি মেথড বাট এটা ফাইনালি আমরা যাব এ পর্যন্ত যাওয়ার আগে আমাদের এটা আর একটু এটা অ্যানালাইসিস করতে হবে আপনারা একটু ভিডিওটা দেখেন দেখতে থাকেন আর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যে কোনো একটা একটা ব্রেক অফ স্ট্রাকচার খুঁজে বের করবেন একটা ফোর আওয়ারের একটা ব্রেক অফ স্ট্রাকচার খুঁজে বের করবেন হ্যাঁ যেমন ওইখানে তখন আপনারা লোয়ার টাইম ভেমে গিয়ে দুইটা ইয়েতে আঁকাবেন আমি এখানে বলে দিচ্ছি যে কী কী করবেন রেড ফিফটিন মিনিট রেড ফর ফিফটিন মিনিট তারপরে ব্লু ফোর আওয়ার ব্ল্যাক আছেন আপনারা ব্ল্যাক ব্ল্যাক ডেইলি আর হচ্ছে বেগুনি টাকালকে কি বলে বেগুনের ইংরেজি কি হাই হাই পার্পল আচ্ছা আচ্ছা তাই তো ভুলে গেলাম পার্পেল কালারটা হচ্ছে ওয়ান মিনিটের জন্য হুম এইটা আপনারা ইউজ করবেন তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা মার্কেটে আচ্ছা গোল্ডে যেতে বললেন আচ্ছা এখানে গোল্ডে ফোর আওয়ার ঠিক আছে গোল্ডের ফোর আওয়ারে কী হচ্ছে ফোর আওয়ারের একটা ব্রেক অফ স্ট্রাকচার গোল্ডের ফোর আওয়ারের একটা ব্রেক অফ স্ট্রাকচার কোনটা রিসেন্ট ব্রেক অফ স্ট্রাকচার কোনটা গোল্ডের ডাউন রিসেন্ট ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে এইটা যেহেতু ফোর আওয়ার আমি ফোর আওয়ারের ব্লু কালারটা দিয়ে দিব তাহলে রিসেন্ট ফোর আওয়ারের হাই কোনটা এইটা এটা হচ্ছে আমার রিসেন্ট ভেরি রিসেন্ট স্ট্রাকচার বাট আমাকে ফোর আওয়ার ট্রেন্ড চেঞ্জ হয়েছে কিনা না ফোর আওয়ারের লাস্ট আপ কোনটা ছিল ফোর আওয়ারের লাস্ট আপের ব্রেক অফ স্ট্রাকচার ছিল এইটা আর লো ছিল হচ্ছে আপনার লো ছিল হচ্ছে কোনটা ধরবো এটাও ধরা যায় এটাও ধরা যায় আচ্ছা এটাই ধরি লো ছিল আপনার এইটা ঠিক আছে তার মানে আপনার হাই ছিল এইটা যখন ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে হ্যাঁ এখানে আপনি টু খেয়াল করেন সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু এভাবে যাচ্ছিলো এভাবে যাচ্ছিল তারপরে এই যে লোটা ক্রিয়েট করছে তার মানে এইটা আমার এটা জোন তো যখন আপনার এইটা ব্রেক করে ফেললো তার মানে কী করছে তার মানে হচ্ছে আপনার ট্রেন চেঞ্জ করে ফেলছে তো ট্রেন চেঞ্জ করে ফেলছে মানে কি আমি যখন এইটা ব্রেক হয়েছে তখন আমার এক্সপেকটেশন কি মার্কেটের আমার এক্সপেকটেশন হচ্ছে এই যে রান রান ডাউন রান পুল ব্যাক রান ডাউনে কিন্তু আরেকটা ব্রেকআপ স্ট্রাকচার দিয়ে দিছে আবার রান কিন্তু পুলব্যাক হচ্ছে তার মানে কি এরকম জুন থেকে এই রকম জুন থেকে মার্কেট কিন্তু আবার নিচে দিতে পারে বাট এইটাকে যদি ব্রেক করে উপরে আবার চলে যায় তাহলে আবার কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ হয়ে যাবে বুঝতে পারছেন তার মানে আমাদের ইনিশিয়াল টার্গেট তো এখন যদি আপনারা মাল্টি টাইম ফেম বুঝতে যান তাহলে এখানে আপনাদের রানটা একটু আগায় আঁকায় নেন যে মার্কেটের এইখান থেকে এইখান থেকে রান হচ্ছে এখান থেকে রান ডাউন রান ব্যাক আবার রান ডাউন হ্যাঁ ওকে আমি এই পর্যন্ত খ্যান্ত দিলাম আচ্ছা এই জায়গাতে আমি কালারটা করে দিলাম এবার আপনারা ফিফটিন মিনিটে যান স্পিডটা এমন করছে কেন আচ্ছা এখন আমি কি বলছি যে ফোর আওয়ার রানে ফিফটিন মিনিট ট্রেন্ডে আপনারা ট্রেড করতে পারবেন তো ফোর আওয়ার এখানে কি ফোর আওয়ার এখানে একটা ডাউন ট্রেন্ড তো ফোর আওয়ার যখন আপনি বুঝে গেলেন এখানে একটা ডাউন ট্রেন্ড এই জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়ে গেলেন এন্ট্রি মেথডগুলো আমি বুঝে যাব বাট ফোর আওয়ারের বুঝাই দিব আপনাকে এই যে এই জায়গাতে ফোর আওয়ার দেখেন ছোটো ছোটো ফিফটিন মিনিট ছোটো ছোটো ব্রেক অফ স্ট্রাকচার আছে যদিও এখানে ট্রেড করাটা খুবই টাফ এখানে ওয়ান মিনিটে হতো আপনার ওয়ান মিনিটে যেহেতু এটা একটা রান ডাউন ট্রেন্ড সো এখানে আপনি ওয়ান মিনিট ডাউন ট্রেন্ডে কিন্তু সুন্দর এন্ট্রি পাইতেনি হ্যাঁ কারণ আপনি ফোর আওয়ার রান মানে কি একটা হায়ার টাইম ফেমের রান যেটা পুলব্যাক হোক বা আপ অথবা ডাউন হোক লোয়ার টাইম ফেমে ওটা আপনার কি হবে একটা ট্রেন্ড হবে তার মানে যখন দেখবেন যে ফোর আওয়ার পুলব্যাক হচ্ছে এখন যদি এখানে ডাউন ট্রেন্ড মার্কেট হয় তাহলে ফোর আওয়ার যদি পুলব্যাক হয় তার মানে কি ডাউন স্মল টাইম ফেমে আপ ট্রেন্ড এই যে এটা ধরেন ডাউনে ব্রেক অফ স্ট্রাকচার দিছে এখন পুলব্যাক হচ্ছে আপের দিকে তখন আপনি ফিফটিন মিনিট ওয়ান মিনিট আপে ট্রেড করতে পারবেন আবার যখন এখানে পুল পুলব্যাক শেষ পুলব্যাকটা শেষ হলো কীভাবে এখানে পুলব্যাক শেষ হলো এটা কনফার্ম হলেন কিভাবে এই যে এই যে লোটা ব্রেক করে দিছে তারপরে এটা ব্রেক করে দিছে এখানে ট্রেন চেঞ্জ হয়ে গেছে ফিফটিন মিনিট ট্রেন চেঞ্জ হয়ে গেছে ব্যাক ডাউন তাহলে দেখেন আপনি যদি মেন জিনিসটাই শিখে ফেলেন যে আপনার একটা ব্রেক অফ স্ট্রাকচার দিবে তারপরে পুল পুলব্যাক হবে আবার ব্রেক অফ স্ট্রাকচার দিবে আবার পুলব্যাক হবে তো পুল পুলব্যাক কমপ্লিট আর পুলব্যাক শেষ এই দুটা জায়গাতে আমি ট্রেড করবো তো আমি সব সময় ফোর আওয়ারকে আমার হায়ার টাইম ফেম আমি ধরবো ফোর আওয়ার যদি হায়ার টাইম ফ্রেম আমি ধরি তাহলে ফোর আওয়ার রান ডাউন অথবা রান আপ আর রান পুলব্যাক তো ফোর আওয়ারের এক একটা রান ফিফটিন মিনিটের এক একটা ট্রেন্ড হবে তো আপনি যদি জেনে যান যে মার্কেট এখন যেমন আপনি এই জায়গাটাতে কী চিন্তা করতেন এ যেমন মনে করেন মার্কেট এখন কি হচ্ছে মার্কেট এখন ফোর আওয়ার পুলব্যাক হচ্ছে এই সময় রিসেন্ট ফোর আওয়ার পুলব্যাক মানে কি ফিফটিন মিনিট আপ ট্রেন্ড এখন কিন্তু মার্কেট ফিফটিন মিনিট আপ ট্রেন্ডই আছে তাহলে এই আপ ট্রেন্ড মার্কেটটা কোন পর্যন্ত যেতে পারে শেষ হবে কোথায় তাহলে দেখেন আপনি রিসেন্ট ফিফটিন মিনিট আপ ট্রেন্ড দেখেন অলমোস্ট ফিফটিন মিনিট আপ ট্রেন্ডটা কিন্তু শেষের পথেই কারণ আপনার এই জায়গাতে দেখেন এই জায়গাতে কিন্তু ফিফটিন মিনিট যাওয়ার পরে আর ব্রেক অফ স্ট্রাকচার লাস্ট লো ছিল এটা তাই না লাস্ট লো এটা এটা লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার এইটা দিছে এটা লো তার মানে হাই হচ্ছে এইটা তার মানে কি এখানে আপনি মিনিট স্ট্রাকচার কিন্তু পেয়ে গেছেন ফিফটিন এই যে হ্যাঁ এই যে ফিফটিন মিনিট কিন্তু ডাউন ট্রেন্ড এখানে স্টার্ট হয়ে গেছে তবে এই মার্কেটের গোল্ডে আপনার একটু অন্য কিছু সাইকোলজিক্যাল ট্রেডিং আছে গোল্ডের ক্ষেত্রে হ্যাঁ আপনি এটা দেখেন এটা চলবে নেক্সট ক্লাস চলবে এটা আচ্ছা আপনাদের ক্লাস চলবে আপনাদের নেক্সট ক্লাস চলতে থাকবে আপনারা এইটা একটু ভিডিওটা দেখতে থাকেন এখানে কিছু প্রশ্ন তৈরি করেন আসলে এই জিনিসগুলো তো আসলে আমার তো ধরেন নিজে নিজে উপলব্ধি করে শেখা আমার মেন্টর ছিল তো হয়তোবা অনেক সময় প্রপারলি হয়তোবা আমি হয়তো দিতে পারবো পারছি না আপনাদেরকে যে যেভাবে আপনারা হয়তো বুঝতেন যেভাবে বুঝলে আপনারা ইয়ে করতেন তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা এই থিউরিটাকে ক্যাপচার করার চেষ্টা করেন আমাকে বিভিন্ন প্রশ্ন করেন করে এইটা ধরার চেষ্টা করেন হ্যাঁ তারপরে আমরা নেক্সট ক্লাসে আলোক করব নেক্সট ক্লাস আপনারা কালকে দেখেন কালকে হয় কি নাহলে পরশু দিন নেক্সট ক্লাস তো আপনারা চেষ্টা করেন যে থিউরিটা শেখার জন্য যে একটা মার্কেট আপ ট্রেন বা ডাউন ট্রেন্ড আপ ব্রেক অফ স্ট্রাকচার বা ডাউন ব্রেক অফ স্ট্রাকচার একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেটে পুল ব্যাক হবে তো এইটা আপনাদেরকে একটু শিখতে হবে ইনশাআল্লাহ আপনারা এটা পারবেন ভিডিওটা দেখেন আমি পিডিএফটা দিয়ে রাখতেছি আর আজকের ভিডিওটা অবশ্যই আপনারা একটু দেখবেন একটু বোঝার চেষ্টা করবেন আর যদি কোনো জায়গায় আমার ভিডিও দেখার সময় যদি আমি একটা কথা বলে ফেলেছি ওটা বুঝেন নাই ওইটা আমাকে আবার জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন হ্যাঁ